পৌঁছো টম সাহেব। ও ছোট মেয়ে সাহেব, ওফো এত চিৎকার করছো কেন বলতো? আরে বাবা, এত জোরে বাজনা বাজিয়েছো, চিৎকার না করে কথাটা কানে ঢুকবে কি করে? কতবার তোমায় বলেছি না সকালবেলা আমাকে ডিস্টার্ব করবে না? আমিও তোমাকে কতবার বলেছি না, সকাল সকাল ঘুম থেকে উঠেই দুধটা খেয়ে নেবে, নাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। ওফো তোমাকে নিয়ে পারবো না তো। নাও, আই ডোন্ট লাইক দিস সেম হ্যাসল এভরিডে, ওকে? ডিসগাস্টিং ডিসগাস্টিং। যারা কাজের লোক হয় তাদের সকাল সকাল উঠতে হয়, বড় দাদা বাবুকে দেখে শিখতে পারো না কেউ টাইম মেনটেন করে? সকাল 9টার মধ্যে উঠে ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে সোজা অফিস। কাউন্ট্রেল আমাকে জ্ঞান দিচ্ছ? না, কিছু কিছু জ্ঞান অর্জন করতে বলছি। এই মরেছ, বেরিয়ে যা, এই মরেছ, বেরিয়ে যা বলছে। আরে বাবা, আরে বাবা, এত চিৎকার করছো কেন? যাচ্ছি যাচ্ছি। ট্রাই টু স্পিক ইন এ পোলাইট ম্যানার, আদারওয়াইজ ইউ হ্যাভ টু ফেস সো মেনি প্রবলেমস, আন্ডারস্ট্যান্ড? বড় বাবু, বড় বাবু, আমি এসে গেছি, আমি এসে গেছি। পাটা সোজা করো, জুতো মোজা পড়িয়ে দিয়ে। সদানন্দ, তুই দেখছি আমাকে একদিন অথর্ব করে দিবি। কেন 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 আবার? চাটা নিজে হাতে খেতে যাব, সেটা তুই মুখের গোড়ায় এগিয়ে দিবি। ঘড়িটা টেবিল থেকে নিতে যাব, সেটা তুই হাতের গোড়ায় এগিয়ে দিবি। অন্তত জুতো মোজাটা আমাকে পড়তে দে। সেটা ওকে বোঝাবে কি বলতো? এই তো জুতো মোজাটা পরাবো বলে নিয়ে আসছিলাম, আর তাকে ছ মেয়ে নিয়ে চলে এলো। আরে এই সংসারে তোমাকে কত খাটতে হয়, সব কাজ তো তুমি একাই করো, মেজে মধ্যে তো কুটো নাড়ে না। তার মধ্যে যদি তোমাকে একটু আধটু সাহায্য করি, সেটা কি অন্যায়? কি বলুন বড় বাবু, আমি ঠিক বলছি কিনা? এই হারামজাদা, হাজার দিন বলেছি না আমাকে বড় বাবু বলে ডাকবি না, এবার থেকে বড়দাদা বলে না ডাকলে আমি সাড়া দেবো না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ। তাহলে মেজ বাবু ছোট বাবুকে কি বলে ডাকবো? কেন, মেজদা ছোটদা? পাগল! আরে মেজদা ছোটদা বললে একজন আমার ঠ্যাং ভেঙে দেবে, একজন আমার কান কেটে দেবে, আর আমি তো একটা ছোট বড় কথা বলে ফেলবো, আর তুমি ইনসাল্টেড ফিল করবে। তার চেয়ে ইট ইজ বেটার টু কল ইউ বাই নেমস আই ইউজ টু। দেখেছো সাবিত্রী, সদানন্দ কিরকম প্রপারলি ইংলিশটা ইউজ করে? ও তো ভালো ছাত্র ছিল, ইচ্ছে করে তো লেখাপড়াটা শিখলো না। না না, ওই স্কুল কলেজে গিয়ে লেখাপড়া শিখতে আমার ভালো লাগে না। আমি জানি তুই কেন লেখাপড়া ছেড়ে দিয়েছিস। জানো সাবিত্রী, রমেশ সুরেশ সদানন্দ এক স্কুলে পড়তো। সদানন্দ ক্লাস 9 ফার্স্ট হলো, রমেশ সুরেশ ফেল করলো। সেদিন রমেশ আর সুরেশ মিলে সদানন্দকে ধরে, বর্দা বর্দা বর্দা, সদাদা কোনো দোষ করেনি, ওরা শুধু শুধু সদাদাকে মারছে। বল কাল থেকে স্কুলে যাবি না বল? শালা চাকর, কাল থেকে যদি শালা স্কুলে যাস তাহলে মেরে শেষ করে দেবো। রমেশ সুরেশ, সদানন্দকে অন্যায় ভাবে মারলে কি তোমরা পাশ করে যাবে? ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করো, যাতে নেক্সট ইয়ারে ভালো রেজাল্ট করতে পারো। ও যদি স্কুলে যায় তাহলে কাল থেকে আমরা স্কুলে যাওয়া বন্ধ করে দেবো। না, আমি কথা দিচ্ছি আমি কাল থেকে আর স্কুলে যাব না, আমার লেখাপড়া করতে আর ইচ্ছে করে না, আমি ঘরে সব কাজ করব, সব কাজ করব। তারপর অনেক চেষ্টা করো, সদানন্দকে আমি স্কুলে পাঠাতে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম আমার ভাইদের কষ্ট হবে ভেবে সদানন্দ ত্যাগ স্বীকার করেছে। আরে না 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 না, আমি কোনো ত্যাগ স্বীকার টিকার করিনি। আরে লেখাপড়া শিখলে তো সেই ট্রামে পাশে ঝুলতে ঝুলতে অফিস যাও আর কলম পিসো, তার চাই বেশ আছি। আই এম দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ও হে হ্যাপিয়েস্ট ম্যান, তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই। কি উপহার বল বাবু? এটা সোনার ঘড়ি, যত্ন করে রেখো। বড় বাবু, এত টাকা খরচ করার কি দরকার ছিল? রোজ অফিসে খাবার নিয়ে যাবার সময় বলিস দেরি হয়ে গেছে, তাই তো দাদা তোকে এটা উপহার দিল। আমার সঙ্গে চালাকি করো না তো বৌদি, আমাকে ঘড়িটা সেই জন্য দেয়নি, আমাকে ঘড়িটা দিয়েছে ভালোবেসে। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন তোমাদের ভালোবাসার মান মর্যাদা দিতে পারি।